কিডনিতে যদি পাথর থাকে তাহলে আর অপারেশন নয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতো। সম্মানিত দর্শক, আমি আব্দুল কাইম ফিস লাইব্রেরি বলছি। দর্শক, আজকে আপনাদের সামনে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি, আর সেটা হচ্ছে বিশেষ করে কিডনিতে পাথর। কিডনিতে যে পাথর, এটা কতদিন থেকে মানে সমস্যাটা ছিল? প্রায় আপনার 3 বছর থেকে। 3 বছর থেকে? তো কোনো কি ওষুধ খাইয়েছিলেন আগে? হ্যাঁ, আপনার অ্যালোপ্যাথি ওষুধ খাইয়েছিলাম। খাওয়ার পরে ধরেন ওষুধ দিয়েছিল। ওষুধ খাওয়ার পরে আপনার প্রথমে ছিল 3.5 mm ছিল। 3.5 mm ছিল? তারপরে ধরেন ওষুধ খেতে খেতে আপনার 6.5 mm চলে এসেছিল। যে ওষুধ দিয়েছিলাম সেটা আমরা বলেছিলাম কি যে আমাদের কাছে 4 থেকে 6 mm পাথর এক মাসের মধ্যে ইনশাল্লাহ গলে যাবে। তো আপনার যেহেতু 5.3 mm পাথর ছিল, তো আলহামদুলিল্লাহ এটা দ্বিতীয় রিপোর্ট করেছেন। এটা কখন করেছেন? 5 মে, তার মানে হচ্ছে কালকে, তাই তো নাকি? তো কালকে রিপোর্ট সম্বন্ধে দর্শক আপনারা এই যে দেখতে পাচ্ছেন, কালকে রিপোর্ট আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ, হ্যাঁ, কোনো পাথর নেই। কিডনিতে এত বেশি পাথর ড্যামেজ হয়ে গেছে কিডনি ট্রান্সপ্ল্যান্ট করার জন্য ডাক্তার বলে দিয়েছে। তারা এমনকি সাহায্যের জন্য বিভিন্ন জায়গাতে মানে বলেছে, আলহামদুলিল্লাহ সেই রকম পেশেন্ট আমাদের কাছ থেকে এসে এখন সুস্থ আছে, ভালো আছে। হ্যাঁ, এক মাসের মধ্যে তার 9.5 mm পাথর মানে কমে গেছে। তো বিশেষ করে যাদের এই কিডনির সমস্যা বা কিডনিতে পাথরের সমস্যা, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন, যারা আমাদের কাছে চিকিৎসা করাতে চাইছেন।